পূর্ব বর্ধমান জেলার বর্তমান উন্নয়ন সংস্থার কার্যভার গ্রহণ করার পরই উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ত তার নানান উন্নয়নমূলক কাজ করে চলেছেন। মঙ্গলবার রায়ান ও নারী মোড়ে নবরূপে তৈরি হওয়া দুটি রাস্তার উদ্বোধন করেন। বুধবার রায়ান এক নম্বর অঞ্চলে ডাঙ্গাপাড়ায় 560 মিটার লম্বা একটি রাস্তার উদ্বোধন করেন। এই রাস্তাটি তৈরি করতে খরচ হয়েছে 21,49,000 টাকা বলে জানান কাকুলি গুপ্ততা। তিনি আরও জানান, এর পাশাপাশি এদিন বেলকাশ অঞ্চলের চান্ডুলে একটি রাস্তার উদ্বোধন হয়। বিডিএ থেকে বেশ কিছু কাজ আমাদের কমপ্লিট হয়েছে, যেগুলো আমাদের শেষ হয়েছে কাজ সেগুলো আমরা উদ্বোধনের জন্য পরপর পরপর এক এক দিনে যেগুলো কাছাকাছি দুটো করে করে আমরা উদ্বোধন করছি। গতকাল রায়নওয়ার অঞ্চলে রায়ন গ্রামে হয়েছে, তার সাথে নাড়ি থেকে এগ্রিকালচার ফার্ম পর্যন্ত ওই রাস্তাটি হয়েছে। আজকে আমরা যেটা করতে এসেছি রায়নওয়ার অঞ্চলে ডাঙ্গাপাড়ায় একটা রাস্তা হচ্ছে, সেটা 560 মিটার রাস্তা, 21,39,000 টাকা এই রাস্তাটি হয়েছে। আমরা রাস্তাটা কমপ্লিট করার পর আজকে এখানে উদ্বোধন করছি। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে বেলকাশ অঞ্চলের চান্ডুল। তো এইভাবে আমরা এক এক দিনে দুটো করে রাস্তা উদ্বোধন করছি। কদিন আবার ছুটি আছে, তারপরে আমরা পরের সপ্তাহে আবার কিছু জায়গা উদ্বোধন করব। নলাতে কালীগ্রামে আছে একটা অনেক বড় 3 কিলোমিটার রাস্তা, সেটাও আমরা সেদিন উদ্বোধন করব। কতদিন ধরে বঞ্চিত ছিল মানুষ এই এলাকায়? চার পাঁচ বছর ধরে প্রায় এই এলাকা তো বঞ্চিত বহুদিন ছিল, সে বামফ্রন্ট আমল থেকেই বলা যায়। কিন্তু এখন আমরা পঞ্চায়েত থেকে কিছু কাজ ছোট ছোট হয়েছে, যেগুলো ওদের পক্ষে সম্ভব নয়, সেটা বিডিএতে ওরা অ্যাপ্লিকেশন করেছিল 2018 সাল থেকে। আমরা সেইগুলোকে আমরা নতুন করে, আমি যেখানে 2 মাস বসার মধ্যে আমরা প্রথমেই কিছু রাস্তা আমরা টেন্ডার করেছিলাম, যেগুলো 2018 সাল থেকে জমা পড়েছিল সেগুলো আমরা প্রথমে করেছি, সেগুলো এখন সমাপ্ত হয়েছে, সেগুলি আমরা উদ্বোধন করছি। আগামী দিনে সারা বর্ধমান শহর জুড়ে আমরা যেটা করছি, যেই অ্যাপ্লিকেশন ভিত্তিতে আমরা পরিদর্শন করছি, প্রায়োরিটি দিয়ে আমরা নিকাশি ব্যবস্থার ওপর জোর দিয়ে আগে আমরা বর্ষার আগে যাতে নিকাশি ব্যবস্থাগুলো করতে পারি সেগুলো আমরা দেখব। পরবর্তীকালে মিউনিসিপ্যালিটি যে রাস্তায় হাত দেবে না বা তারা তাদের যেটা করণীয় তারা করুক, তারপর যেটা হাত দেবে না সেগুলো আমরা করব। তার সঙ্গে কিছু বিউটিফিকেশন আছে সেগুলো করব, মানুষের চাহিদা মতন এগুলো আমরা করব। কারণ বর্ধমান উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বর্ধমানের উন্নয়নের জন্য পাঠিয়েছেন, তার সাথে 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক আছে, সেখানেও অনেক রাস্তা হচ্ছে, রানিং রয়েছে অনেক রাস্তা। যেমন আমাদের রায়ন থেকে জামার ক্যানেল পাড়ের একটা রাস্তা রয়েছে, সেটাও হচ্ছে, যেগুলো রানিং রয়েছে সেগুলো হয়তো বা 2-1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে। সেগুলো আমরা আজকে যেটা হয়েছে সেটা তো আপনার প্রায় 21,39,000 টাকা হয়েছে, গতকাল হয়েছে 1,02,00,000 টাকার একটা হয়েছে, আর একটা 33,00,000 হয়েছে। এইভাবে অনেক অ্যামাউন্টটা অনেকটাই রয়েছে, যেমন রাস্তা তেমনি। কিন্তু নলাতে যেটা হয়েছে সেটাও প্রায় 1,25,00,000 টাকা মতন ব্যয় হয়েছে। তো এইভাবে রাস্তাগুলো চলছে, সবকটা মিলিয়ে মোটামুটি 2 কোটির ওপর। একেবারে অবশ্যই 2 কোটি, তো দুটোতেই 2 কোটি হয়ে গেছে। তারপরে অন্যান্য যেগুলো আছে প্রায় 4-5 কোটি টাকার কাজ কিন্তু আমাদের হয়েছে, এবং আগামী দিনে যেগুলো হচ্ছে প্রায় 11 কোটি টাকা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।